जय राधा वल्लभ, जय गुरु, जय निताई। आगामी 12 তারিখে, নভেম্বর মাসের 12 তারিখে অর্থাৎ এই সামনের মঙ্গলবার নিয়ম পূর্ণা, পরের দিন পারণ সকাল 9:32 মধ্যে নিয়ম পূর্ণা অর্থাৎ এই উত্থান একাদশী, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই 4 মাস ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে তিনি শ্বেত দ্বীপে শয়ন করেন, অনন্ত শয্যায় তিনি নিদ্রিত হয়ে থাকেন। বলা হয় জগন্নাথ দেবের উল্টো রথের পরের একাদশী অর্থাৎ শয়ন একাদশী তিথিতে তিনি শয্যা গ্রহণ করেন। আমরা জানি এই শয়ন একাদশী তিথিতে রথের উপর জগন্নাথ দেবের স্বর্ণবেশ হয়, অর্থাৎ শয়ন একাদশী হয় আষাঢ় মাসের শুক্লা একাদশী, আর ভাদ্র মাসের শুক্লা একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। কার্তিক মাসের শুক্লা একাদশীতে ভগবান নিদ্রা থেকে উত্থিত হন, অর্থাৎ নিয়ম পূর্ণার দিন ভগবান নিদ্রা থেকে উত্থিত হন। এই জন্য এই দিন আমরা দেখি ওই মন্দিরে মন্দিরে সকলে আগ দিয়ে থাকেন, যেন আগকে এই আগটা ধরে যেন ভগবান উত্থিত হবেন। ভক্ত তো ভাবের সাগরে ডোবে, ভক্ত বিভিন্নভাবে তাকে ভাবনা করতে ভালোবাসে, আনন্দ পায়, আর এই চর্চাতে থাকতেই ভক্ত পছন্দ করে। এই জন্যে এই এক মাস তো বটেই, বছরের প্রতিদিনই ভক্ত তার নাম গান করে এই দিনটাকে অতিবাহিত করতে চায়। সকাল ভোর হলেই ভক্ত গাইতে থাকে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্ত এই মাসে আরো গায়, জাগু বিষ্ণু নন্দিনী মোহন যুব রাজে, অকরুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন, চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে। ভক্ত কত ভাবে কীর্তন করতে থাকে, কখনো ভক্ত গায়ে রাই জাগো, আবার কখনো ভক্ত গায়ে উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, আবার ভক্ত গেয়ে ওঠে শয়নে গৌর স্বপ্নে গৌর। অর্থাৎ এই কীর্তন আনন্দেই ভক্ত সারা বছর থাকতে চায়, আর এই নিয়মসেবা মাস তো বিশেষভাবে ভক্তের যেন এটা করতেই হবে। সব তো একা নয়, সকলকে নিয়ে কত জায়গায় দেখা যায় সব ভক্তরা সমবেত হয়ে এই জাগরণের গানগুলো গাইছে। বছরের এই যে 4 মাস, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস চাতুর্মাস্য ব্রত করে থাকেন ভক্তরা। এই 4 মাস বলা হচ্ছে প্রাকৃতিক কারণে মানুষের দেহে মনে রজগুণ তমগুণের বৃদ্ধি হয়ে থাকে এই 4 মাস। এই জন্যে অনেক সময় অনেক অঘটনও ঘটে থাকে, তাই এই সময় নিজেদের বিশেষভাবে সংযত করে রাখা উচিত। ভক্ত ওই কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য এই চাতুর্মাস ব্রত করে এই 4 মাস। আর এই চাতুর্মাস ব্রত আমরা দেখি, এই চাতুর্মাস ব্রত সম্বন্ধে
ব্রহ্মা নারদমুনিকে বলছেন, যে ব্যক্তি অত্যন্ত ভক্তি সহকারে এই চাতুর্মাস ব্রত পালন করেন তিনি পরম গতি লাভ করেন। চাতুর্মাস ব্রতের নিয়মগুলো হলো, এই চাতুর্মাস ব্রতকালে বেশি করে হরিনাম করতে বলা হয়েছে, জপ করতে বলা হয়েছে, প্রতিদিন গীতা ভাগবত পাঠ করার কথা বলা হয়েছে, তর্ক গালগল্প সমালোচনা এড়িয়ে চলতে বলা হয়েছে, ভোরবেলা স্নান সেরে ভগবানের পূজা করতে বলা হয়েছে, আর এক এক মাসে এক একটা জিনিস ত্যাগ করার কথা বলা হয়েছে। অর্থাৎ হরি ভক্তিমূলক সেবায় যেন নিজেকে নিয়োজিত করে রাখা হয় এই চার মাস, এমন কথাই বলা হয়েছে। এটাই চাতুর্মাস ব্রত। এই অর্থাৎ এই চাতুর্মাস ব্রতের প্রথম দিন ভগবান শয়নে গিয়েছিলেন, আর উদযাপনের দিন ভগবান শয়ন থেকে উত্থিত হলেন। তাই উত্থান একাদশী, ভগবান শয়ন থেকে উত্থিত হয়েছেন। আমরা আগামী মঙ্গলবার 12 তারিখে নভেম্বর মাসের এই ব্রত উদযাপন করব, নিয়ম সেবা ব্রত। ভক্তের ভক্ত প্রতিদিনই তার নাম গান গুণগান করেই দিনকে অতিবাহিত করতে চায়। উদযাপন ব্রত উদযাপন হবে বটে, কিন্তু ভক্তের ভাবনা তার চরণে যেন আরো সংযুক্ত হয়ে থাকতে পারি। উদযাপন হয়ে গেল বলে যে আমি আমার ব্রত সমাপ্ত হয়ে গেছে আমি আর তাকে ডাকবো না তা নয়, এক মাস যে ব্রত করেছি তার ফলে যেটুকু ভক্তি লাভ করেছি তাতে তার চরণে এইটুকুই প্রার্থনা, প্রতিদিন যেন আরও বেশি বেশিভাবে তোমাকে পেতে পারি, তোমার নাম করতে পারি, জপ করতে পারি, স্তব প্রার্থনা কীর্তন করতে পারি। বলা হচ্ছে একাদশী ব্রতটা কি, জননী শিশুকে রক্ষা করার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকে, রোগীকে রোগ সারাবার জন্য ওষুধ খেতে হয়, আর সকলকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, আনন্দ রাখার জন্য এই একাদশী তিথি সৃষ্টি হয়েছে। সকলকে আনন্দে রাখার জন্য একাদশী তিথি সৃষ্টি হয়েছে। এই বলা হচ্ছে মানুষ জন্মগ্রহণ করে যদি এই একাদশী ব্রত করে তবেই তার জীবন ধন্য। একাদশী ব্রত না করে অন্য ব্রতের উপাসনা করার অর্থ হল হাতের মণিকে ফেলে দিয়ে লোহা পাবার আকাঙ্ক্ষা, হাতের মণিকে ফেলে দিয়ে লোহা পাবার আকাঙ্ক্ষা, এমন কথা বলা হয়েছে। কেবলমাত্র এই একাদশী উপবাস করে শুধু জল দিয়ে হরির পূজা করেও সংসার থেকে পরিত্রাণ পাওয়া যায়। বলা হয়েছে অহংকারের বশবর্তী হয়ে হোক, লোভের বশবর্তী হয়ে হোক, যে কোনো কারণেই হোক, মানুষ যদি একাদশী ব্রত করে তাহলে সে সব দুঃখ থেকে পরিত্রাণ পায়। আর
আরও বলা হয়েছে, মহা রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য এই একাদশী উপবাসের সৃষ্টি হয়েছে, সেটাই যেন ঔষধ। এই ঔষধ সেবন করলে অনেক মহা রোগ থেকে উদ্ধার পাওয়া যায়। নারদ পুরাণে বশিষ্ঠদেব বলছেন, একাদশী রূপ ভবের আগুন দ্বারা শতজন্মের সৃষ্ট পাপরূপ কাঠগুলি ভস্মীভূত হয়ে যায়। একাদশী রূপ ভবের আগুনের দ্বারা এই শতজন্মের সৃষ্ট পাপরূপ কাষ্ঠগুলো ভস্মীভূত হয়ে যায়। কত বড় কথা বলা হয়েছে! মানুষের পক্ষে এই পাপনাশক হরির বাসরের তুল্য পবিত্র অন্য কোনো ব্রত নেই। এই হরিবাসরে অর্থাৎ একাদশী তিথিতে উপবাসী থাকা যদি নাও যায়, তাও একাদশী ব্রতের মতো জিনিস গ্রহণ করে একাদশী করা অতি অবশ্যই কর্তব্য। বলা হচ্ছে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করার যে ফল, শত শত বাজপেয়ী যজ্ঞ করার যে ফল, একাদশী একটা একাদশী উপবাসে ষোলো ভাগের এক ভাগেরও সমান নয় তা। একাদশী তিথির এমনই মাহাত্ম্য। একাদশীর উপবাসের মধ্য দিয়ে মানুষের এগারোটি ইন্দ্রিয় যে সমস্ত পাপ করে থাকে তা সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে যায়। তাই একাদশীর মতো পাপ উদ্ধারক ব্রত আর একটিও নেই। একাদশী ব্রত স্বর্গ মোক্ষ রাজ্য পুত্র সবই প্রদান করে থাকে। একাদশী ব্রত সুন্দরী স্ত্রী প্রদান করে, শরীরের রোগ দূরীভূত করে দেয়, শরীর রোগমুক্ত হয়। গয়া গঙ্গা বারাণসী পুষ্কর কুরুক্ষেত্র যমুনা চন্দ্রভাগা কেউই একাদশীর সমান নয়। তাই বলা হয়েছে যদি কেউ ছলনা করেও একাদশী ব্রত করেন, ছলনা করে একাদশী করব বলে করেননি, ছলনা করে হয়তো তিনি করে ফেলেছেন, তাতেও তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। আর তিনি অনায়াসেই বৈকুণ্ঠ লাভ করে থাকেন। অতএব একাদশী ব্রত করা সকলের কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উত্থান একাদশী ব্রত কি জয়, নিয়ম সীমা সমাপন উৎসব কি জয়,
जय जय राधे श्याम।